हेलो डियर स्टूडेंट्स, आज के तुम्हारे साथ कथा बोलबो हेक्साडेसिमल टू बाइनरी रूपान्तर निये। अर्थात तुम्हारा किभाबे एक हेक्साडेसिमल संख्या के बाइनरी रूपान्तर करबे सेटा निये आमरा कथा बोलबो। सो प्रथमे जदि एक संख्या आमरा लिखी, धरो तुम्हार ए बी पॉइंट, अच्छा पॉइंट प्रथमे नाई दे जिरो फाइव सेवेन, धरो एटा एक हेक्साडेसिमल मान, एटाके आमरा বাইনারিতে রূপান্তর করব। কেমন? সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, প্রথমে সংখ্যাটা লিখব এ বি জিরো, তারপর ফাইভ সেভেন, এটা একটা হেক্সাডেসিমেল মান। সো আমরা এটা বাইনারিতে নিব। সো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, আমাকে হেক্সাডেসিমেল সংখ্যার যে মানগুলো আছে সেগুলোর বেসগুলো জানতে হবে, যেমন এ, তারপর বি, তারপর সি, ডি, ই, এফ। তাহলে তোমরা জানো এ মানে হচ্ছে দশ, বি মানে হচ্ছে এগারো, সি মানে হচ্ছে বারো, ডি মানে তেরো, ই মানে চোদ্দো, তারপর এফ মানে হচ্ছে পনেরো। সো এ মানগুলো আমরা প্রথমে জানলাম। তাহলে দেখো এখানে আমাদের আছে হচ্ছে তোমার এ। সো তোমরা জানো যে হেক্সাডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে যেতে চাই তাহলে আমাকে চার বিটে রূপান্তর করতে হবে, ওয়ান টু ফোর এইট। এখন চার বিটে কেন রূপান্তর করতে হবে, তার কারণ হচ্ছে আমি বলছিলাম যে দুইয়ের উপর পাওয়ার ফোর দিলে সেটা ষোলো হয়, যেহেতু আমরা বাইনারিতে যাবো এই জন্য বেজ হচ্ছে টু, তার উপর পাওয়ার দিতে হবে ফোর। এই জন্য হেক্সাডেসিমেলে যেতে হলে, সরি, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে হলে ফোর বিট দিয়ে, চার বিট দিয়ে বাঁকতে হয়। সো প্রথমে যদি যাই আমরা এ, এ মানে হচ্ছে দেখো এই যে এ মানে হচ্ছে দশ। সো দশ এটাকে আমরা মিলাবো, তাহলে আট আর দুই হচ্ছে দশ, তাহলে এই দুইটাকে আমরা ওয়ান করবো আর এই দুইটাকে অফ করে দিব, তার মানে ওয়ান জিরো ওয়ান জিরো। তারপরে বি, বি মানে হচ্ছে তোমার এগারো, তো আট আর দুই হচ্ছে দশ, দশ আর এক হচ্ছে এগারো, তার মানে আমরা এই তিনটাকে চালু করবো, এটাকে অফ করে দিব, ওয়ান জিরো ওয়ান ওয়ান, তারপরে জিরো। সো জিরো মানে এখানে আমাদের চারটা জিরো হবে, তারপর ফাইভ, তাহলে চার আর এক হচ্ছে পাঁচ, তাহলে আমরা এটা এবং এটাকে ওয়ান করব আর এই দুইটাকে অফ করে দিব, তার মানে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান, তারপরে সাত, তাহলে চার আর দুই ছয়, ছয় আর এক সাত। সো এই তিনটাকে, শেষের তিনটাকে ওয়ান করবো, এটাকে আমরা অফ করে দিব, তার মানে জিরো ট্রিপল ওয়ান, এই হচ্ছে আমাদের বাইনারি মান। ঠিক আছে? সো এইভাবে বেসগুলো সংখ্যাগুলোকে মিলাবে, যে যেগুলো দরকার সেগুলোকে ওয়ান দিবে আর যেগুলো দরকার না সেগুলোকে জিরো দিয়ে বন্ধ করে দিবে, তাহলে সেটা বাইনারি মানে নেওয়া হয়ে যাবে। এখন যে আমরা দশমিক সহ কথা বলি, ধরো তোমার বি সি ফাইভ পয়েন্ট সিক্স এইট, এই সংখ্যাটাকে আমরা, সরি, এটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন বাইনারি। সো এটাকে বাইনারিতে নিতে হলে প্রথমে কী করতে হবে, আমরা সংখ্যাটা লিখব বি সি ফাইভ পয়েন্ট সিক্স এইট, হেক্সাডেসিমেল সংখ্যা। ওকে, সো আবার লিখে নেই ওয়ান টু ফোর এইট। এখন দেখো এখানে আছে বি, বি মানে হচ্ছে তোমার এগারো, তাহলে আট আর দুই হচ্ছে দশ, দশ এক এগারো, আর এটা অফ, তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান। তারপর সি, সি মানে হচ্ছে বারো, তাহলে আট আর চার হচ্ছে বারো, এই দুইটাকে আমরা চালু করবো আর এই দুইটা হচ্ছে অফ, ওয়ান ওয়ান জিরো জিরো। তারপরে হচ্ছে তোমার পাঁচ, তাহলে পাঁচ, চার আর এক হচ্ছে পাঁচ, এই দুইটাকে চালু করবো, মাঝখানের দুইটা অফ, তাহলে হচ্ছে তোমার জিরো ওয়ান জিরো ওয়ান। তারপর দশমিক, তারপর সিক্স, তাহলে ছয়, চার আর দুই হচ্ছে ছয়, মাঝখানে দুইটাকে আমরা অন করব এবং প্রথম এবং শেষেরটা অফ করে দিব, জিরো ওয়ান ওয়ান জিরো। তারপর আট, সো আট মানে এইটের বরাবর ওয়ান দিব আর বাকি তিনটাকে জিরো, ওয়ান দিয়ে ট্রিপল জিরো, এই হচ্ছে আমাদের বাইনারি মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো।